সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাই অনেক শিক্ষার্থী বা প্রায় সকলেই অনলাইনের মাধ্যমে অথবা টিভি চ্যানেলের মাধ্যমে লেখাপড়া চালিয়ে আসছ, কিন্তু অনেকেই পরীক্ষা দিতে না পারায় তোমরা নিজেকে যাচাই করতে পারতেছ না। তোমাদের অনেক অভিভাবক এই বিষয়ে খুবই দুশ্চিন্ত যে তার ছেলে বা মেয়ে কতটুকু অগ্রগতি লাভ করেছে তা যাচাই করতে পারতেছে না। তাই আমি আমার অনলাইন এডুকেয়ার মাধ্যমে এ ধরনের একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। তোমরা যদি আগ্রহী থাকো তাহলে আমার এই অনলাইন এডুকেয়ারের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিচে সাথে সাথেই কোনটি উত্তর হয়েছে, কোনটির হয় নাই এবং কত নম্বর পেয়েছ তাৎক্ষণিকভাবে ফলাফল জানতে পারবে এবং নিজেকে যাচাই করতে পারবে। এই অনলাইন এডুকেয়ারে শুধু MCQ প্রশ্ন করা হবে। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো যে শুধু MCQ প্রশ্নের উত্তর দিয়ে কি নিজেকে যাচাই করা যাবে কি না। হ্যাঁ, অধিকাংশই যাচাই করা যাবে, কারণ MCQ প্রশ্ন করা হয় পাঠ্য বইয়ের একেবারে ভিতর থেকে, জ্ঞানমূলক, প্রয়োগমূলক, উচ্চতা দক্ষতামূলক বা অনুধাবনমূলক প্রশ্নগুলি করা হয়। যে প্রশ্নগুলির উত্তর যদি সঠিকভাবে তুমি দাও তাহলে অবশ্যই তোমাকে বই পড়তে হবে, বই পড়া ছাড়া কিছুতেই সেই উত্তর দেওয়া যাবে না। তাই MCQ প্রশ্নের মাধ্যমে তোমরা নিজেকে অনেকটাই যাচাই করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার এই অনলাইন এডুকেয়ারের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে চাও, তারা কিভাবে এই অনলাইন এডুকেয়ারে প্রবেশ করে পরীক্ষা দিয়ে সাথে সাথে ফলাফল জানতে পারবে সেই পদ্ধতি আমি তোমাদেরকে তুলে ধরছি। আশা করি তোমরা এই পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা অংশগ্রহণ করবে। প্রথমে তোমরা ইউটিউবে প্রবেশ করবে। ইউটিউবে প্রবেশ করার পর সার্চ বক্সে লিখবে মুর্শিদ আলম, MURSHID মুর্শিদ আলম 1971 BD, এন্টার দেবে। এই যে দেখো আমার ছবি দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে যে ভিডিওটি তোমরা দেখতেছ সেই ভিডিওর নিচে অনলাইন এডুকেয়ার এর একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবে। আমি আমার 17 নম্বর ভিডিওতে লিঙ্কটি রেখেছি, তোমরা দেখো এই যে আমার 17 নম্বর ভিডিও। এই ভিডিওর নিচে আমরা 17 নম্বর ভিডিও নিচে দেখো MCQ কোশ্চেনস লিঙ্ক, এই লিঙ্কে প্রবেশ করবে। লিঙ্কে ক্লিক দেওয়ার পর একটু সময় নেবে, এই যে তোমাদের সামনে দেখো আমার অনলাইন এডুকেয়ার এসে গেছে। এইখানে তোমরা দেখো স্টুডেন্টস নেম, তোমরা লিখবে স্টুডেন্টস নেম, তোমাদের নাম লিখবে। ধরো আমি একটি নাম লিখছি, ধরো ML, আর তোমাদের যার যার নাম লিখবে। এই যে এখানে শ্রেণী ক্লাস, এখানে ড্রপ ডাউন মেনু আছে, সেখানে ক্লিক দিয়ে যে যে ক্লাসে তোমাদের শ্রেণী লিখবে, আমি 9 লিখলাম। এখানে সেকশন, সেকশনে ক্লিক দিয়ে সেকশন দিবে, গ্রুপ কোন গ্রুপে পড়তেছ, ধরো আমি সায়েন্স, রোল নাম্বার ধরো বা 12, এখানে মোবাইল নাম্বার লিখো 0172, যাই লেখো যার যার মোবাইল নাম্বার লিখবে।
এরপর দেখো তোমাদের সামনে প্রশ্ন উপস্থিত হয়েছে, বেগ পরিবর্তন হারকে কি বলে? এখানে তোমাদের চারটি বক্স রয়েছে, যেটি সঠিক বলে মনে হবে সেটাতে ক্লিক করো। আমি মনে করি আমি লিখলাম সরণ। গতির সমীকরণ কয়টি? এখানে থেকে যে কোনো একটি পছন্দ করো, তোমাদের যেটা সঠিক বলে মনে হবে। ধরো আমি চারটি, এই যে আরেকটি প্রশ্ন, এক্স প্লাস ওয়ান বা এক্স সমান টু হলে এক্সের মান কত? এখানে আমি মনে করো সঠিক উত্তর আমি খ দিলাম। আরেকটি প্রশ্ন এখানে, এটার সঠিক উত্তর তোমরা যেটি সঠিক বলে মনে করবে সেটিতে ক্লিক দিবে, ধরো আমি এটা দিলাম। তারপর আরেকটি প্রশ্ন আছে, এখানে চারটি উত্তর আছে, সেখান থেকে কোনটি সঠিক? আমি প্রথমে মনে করো আমি গ দিলাম। এইভাবে তোমাদের 30টি বা 25টি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে তারপর এখানে দেখো নিচে সাবমিট লেখা আছে। এই যে এখানে সাবমিট লেখা আছে, এই সাবমিটের ঘরে যাইয়ে সাবমিট করবে। একটু অপেক্ষা করো, এই যে তোমাদের সাবমিট হয়ে গেছে। থ্যাংকস ফর অ্যাটেন্ড দি এক্সাম, একটা মেসেজ আসবে। নিচে দেখো লেখা আছে ভিউ, যে এখানে দাও ভিউ স্কোর, এখানে ক্লিক করো। দেখো তুমি যা লিখেছ সবগুলি এখানে আছে। আমি টোটাল নাম্বার পেয়েছি 5 থেকে 4। এখন ধরো যে আমি নাম যা লিখেছি, যে শ্রেণী লিখছি, সেকশন গ্রুপ সব লেখা আছে, এখন আমি 4 পাইলাম আর 1 পাই না। এখন কোনটা ভুল হয়েছে সেটা দেখো। প্রথমটায় আমি 0 পেয়েছি, তাহলে এটা সঠিক উত্তরটা কোনটা? খ, এটা সঠিক উত্তর হবে তরণ। আর বাকিগুলি আমার হয়ে গেছে, যদি না হইতো তাহলে সেখানে সঠিক আনসার কোনটি সেটি বের হইতো। এইভাবে তোমরা 30টি প্রশ্ন বা 25টি প্রশ্নের উত্তর দিয়ে সাথে সাথে তোমাদের ফলাফল জানতে পারবে এবং কোনটি ভুল করেছ এবং কোনটি শুদ্ধ হয়েছে তা জেনে নিজেকে যাচাই করতে পারবে। শিক্ষার্থী বৃন্দরা, যদি তোমরা আগ্রহী থাকো তাহলে এই লিঙ্কে প্রবেশ করে, আপাতত এই লিঙ্কে প্রবেশ করে কয়েকবার ট্রাই করো। তোমরা একবারে বেশি ট্রাই করতে পারবে না, যখন প্রবেশ করবে তখন হয়তো ইমেল চাইতে পারে। ইমেল তোমাদের যদি মোবাইলে বা ল্যাপটপে ইমেল থেকে থাকে তাহলে সেই ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রথমবার প্রবেশ করবে এবং দ্বিতীয়বার প্রবেশের জন্য আর ইমেল চাইবে না। এভাবে কিছুদিন পর পরই আমি পরীক্ষা নেব এবং লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিব ফেসবুকের মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে। আমি লিঙ্ক তোমাদেরকে জানিয়ে দিব এবং কোন সময় কতটার দিকে পরীক্ষা হবে তাও জানিয়ে দেব। তোমরা কিন্তু একবারে বেশি পরীক্ষা দিতে পারবে না, একই প্রশ্নের উত্তর একবারে বেশি দিতে পারবে না। আরেকটি জিনিস লক্ষ্য করো, যদি তোমরা মনে করো ব্যাগ পরিবর্তে হারকে কি বলে, তুমি ভুলবশত বিতে প্রশ্নের উত্তর দিলে, যদি ভুল করে থাকো তাহলে এটাকে বাদ দিয়ে আবার সঠিকটা দেবো। এটা ডাবল ক্লিক করো, আবার ক্লিক করলে সেটা টিক চিহ্ন উঠে যাবে, আবার তোমাদের যেটা সঠিক সে তাতে আনসার করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই আজকে। তোমরা কয়েকবার চেষ্টা করো, আমি তোমরা একবার যারা দিয়েছ তারা দু একবার চেষ্টা করো। আমি আমার কাছে যেগুলি এসে জমা হবে সেগুলি আমি ডিলিট করে দেবো, তারপরেই তুমি প্রবেশ করতে পারো। সাথে সাথে প্রবেশ করতে পারবে না, যে পর্যন্ত আমি ডিলিট না করব ততক্ষণ পর্যন্ত একবারে বেশি প্রবেশ করতে পারবে না। তা আমি আপাতত তোমাদের যারা উত্তর দিবে তাদের উত্তর আমি তোমাদের সাবমিট করা উত্তরগুলি ডিলিট করে রাখবো, তোমরা আবার সেখানে প্রবেশ করে আবার পরীক্ষা দিবে এবং কীভাবে পরীক্ষা দিতে হয় উত্তর দিতে হয় সেটা কয়েকবার প্র্যাকটিস করো, যাতে অরিজিনাল প্রশ্ন যখন দেওয়া হবে তখন সেটার সাথে সাথেই তোমরা প্রবেশ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অনলাইন এডুকেটারের মাধ্যমে আশা করি উত্তর দিয়ে নিজেকে যাচাই করবে। এই প্রত্যাশা রেখে আজকের জন্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।